হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো দেখে বুঝতেই পারছো কোথায় আছি। চলে এসেছি কালকে বাড়িতে। কালকে সারাদিন আর ব্লগ বানাতে পারিনি, কারণ হচ্ছে এমনি কালকে একদম ইচ্ছে করছিল না। এমনিতেই পরশুদিন তোমাদেরকে তো বললাম আমার শরীরটা ভালো নেই, কালকেরও তাই ছিল, আজকে ভালো আছি। তো কালকে সকালবেলাতেই তোমাদের দাদাভাই চলে এসেছিলো আর এলো, তারপরে আমরা ডাক্তারখানায় এলাম। আমি যেখানে আমার মেয়েকে দেখাই ওখানেই এসেছিলাম, আমি দেখালাম, আমার মেয়েকে দেখালাম। মানে উনি শুধু শিশুদের ডক্টর নন, উনি সবাইকে দেখেন। তো ওনাকে দেখালাম, দেখিয়ে সিঙ্গুর থেকে ওষুধ নিলাম, মানে বাজার থেকে ওষুধ নিয়ে সোজা ওখানে চলে গেছিলাম। তো বৈকালবেলা বাড়ি এসেছি, বাড়ি এলাম তখন বাজে হচ্ছে ছটা বেজে গেছিলো যখন বাড়ি এলাম। তো এসে এইসব গোছগাছ করতে করতে আর সারাদিন একটু মানে টাইম পাইনি করার। ভেবেছিলাম এসে একটা শট দেবো, কিন্তু এসেও আর হয়ে ওঠেনি, কারণ সব জানোই তো অতদিন ছিলাম না, এসে সব গোছাতে হলো, তো তার জন্য হয়নি। আবার আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর দেখলাম ফোনটা একটুও চার্জ নেই, তো তার জন্য আর সারাদিন একটু করতেই পারিনি কালকে, আর আজকে এলাম তোমাদের সামনে। তো আমরা এখন বাজে হচ্ছে গিয়ে পৌনে বারোটাই বাজে। আর আমার রান্না বান্না সব হয়ে গেছে, আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, ও উঠলে চান করাবো। আমার রান্না হয়েছে বলতে স্কুল থেকে মেয়ের ভাত দিয়েছে, আর আমি বাড়িতে ডাল করেছি আলু দিয়ে, আর করলাম মেয়ের জন্য একটু গাজর দিয়ে আর কি বটবটি দিয়ে খিচুড়ি করেছিলাম, ওটা ওকে একটু খাইয়েছি আর একটু রেখে দিয়েছি, পরে খাওয়াবো। একটুখানি খেলো বলে আমি বললাম তাহলে পরে খাওয়াবো, এতটা নষ্ট করবো না। আর আমি তো মেয়েটার ভাত আছে, আবার ডিম ভেজেছি দুটো, ডিম ভাজা খেতে ভালোবাসে, তার জন্য ওটা দিয়ে আরও খাওয়ালাম যাতে খায়। খিচুড়িটা খেলো না, ডিম ভাজাও রয়েছে আবার খিচুড়িটাও রয়েছে, উঠলে খাওয়াবো। উঠলে আগে স্নান করাবো, তারপর একটু খেলা পরে করবো, তারপর খাওয়াবো। তো কালকে এসেই ফার্স্ট চাদর পাল্টালাম, পাল্টে এই যে বাড়ির সব ওয়ার সব পাল্টে দিয়েছে, আর এমনি মেয়ে ঘুমাচ্ছে। আর এই যে দেখো এইসব মোছা মুছি করেছে, এই যে টেবিলের ওপরটা গুছিয়েছি, সব গোছাতে গোছাতেই আমার অনেকটা বেলা হয়ে গেছে আর কি, 8টা বেজে গেছিলো গোছাতে গোছাতে। গ্যাস টাসগুলো সব নোংরা হয়েছিল, সব আজকে মুছলাম। এই যে এখানে ঝাল মশলার ডিপে ফিপে সব নোংরা হয়েছিল, সব আজকে মুছে একটু গুছিয়েছি। তো আজকে আমার এইসব করতে করতেই এতটা বেলা হয়ে গেল, এখন 11:45 বাজে বললাম তোমাদেরকে, আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা। এখনও চুল খোলার টাইম পাইনি, তোমরা তো জানো অর্ধেক দিনে আমি চুল খুলতে পারি না, আর প্রচণ্ড ঘেমেও গেছি। সকালে স্নান হয়ে গেছে কিন্তু সেবা এখনও দিইনি, 12:30 জল এলে তারপরেই সেবাটা দিয়ে দেবো। তোমার দাদাভাই বেরিয়ে গেছে কাজে সকালবেলাতে, তখন 9টা বাজে, তখনও বেরোলো, আর ও হাড়িটে গেছে আজকে কাজে, চলে আসবে, থেকে কাজ করবে না, চলে আসবে বললো। তো চলো তাহলে মেয়েটাকে তুলে স্নানটা করিয়ে দিই, বেলা হয়ে যাচ্ছে, 12টার সময় করে তো স্নান, 12টার আগে স্নান করিয়ে দিই, আজকে 12টা বেজে গেলো। ও মানে ও ঘুম ধরে গেছিলো বলে ওর, আমি ভাবলাম তাহলে ওকে ঘুমটা পাড়িয়ে দিই, তারপর আমি এই কাজগুলো গুছিয়ে ওকে পরে স্নান করাবো উঠলে, তারপরে একটু খেলা করতেও পারবে বা দুপুরবেলা একটু ঘুমোতেও পারবে, যদি ঘুম আসে আমি একটু রেস্ট নিতে পারবো। চলো তাহলে ওকে তুলি, তুলে স্নানটা করিয়ে দিই। তো বন্ধুরা, স্নান করানো হয়ে গেছে আমার মেয়েকে, এই যে এখন আর মহারানী ঘুমাবেন না, ঘুমাবেন না, তোমানো ঘুমাবেন না, তো কী করবেন এখন? এখন একটু বেরবেরু করবেন, একটু বেরবেরু করবে, একটু বেরবেরু করবে, একটা হামি দিয়ে দাও তাহলে। ও চলো তাহলে। তো ওকে নিয়ে একটু কাকিমাদের বাড়ি গেছিলাম, ওখান থেকে এসে আবার জল তুললাম, তুলে ওকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম একেবারে। তো খেয়ে নিয়ে এখন ওকে আর দেখি, যদি আবার ঘুমোয় তো ঘুম পাড়াবো, নিয়ে একটু ঘুমাবো নিজে। কী হয়েছে? তো চলো, ও কান্নাকাটি করছে, ঘুম ধরে গেছে নাকি জানি না, তো দেখি যদি ঘুম পাড়ায়, যদি ঘুমায় তো ঘুমাবে। তো মেয়েটাকে ঘুম পাড়াতে পাড়াতে দেখলাম হঠাৎ বৃষ্টি এলো, দেখতেই পাচ্ছ এই যে জল জমে গেছে। আর এখন দেখো আকাশ কত রকমের খেল দেখাতে পারে, মানে ভগবান চাইলে কি না পারে। তো মেয়েটাকে ঘুম পাড়াচ্ছিলাম, হঠাৎই দেখলাম বৃষ্টি এলো, আর এখন দেখো কত রোদ বেরিয়ে গেছে। তো অনেক অ্যাংরা প্যাংরা করে ও শেষে ঘুমালো,
আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। চুল টুলের অবস্থা দেখো, মাথাটা সকাল থেকে আঁচড়াতে টাইম পাইনি। এখন বাজে হচ্ছে 3:30 মতো, আর আমি দেখো বসে পড়েছি আটা নিয়ে। আর তোমাদেরকে তো বললাম যে আমি ঘুমালাম না, ঘুম পেয়েছিল, উঠে পড়লাম। আর উঠেছি তার মেন কারণ হচ্ছে এটাই যে রুটি যখন করতেই হবে, তো তার জন্য এখন যেহেতু মেয়েটা ঘুমাচ্ছে এই ফাঁকে আমি রুটিটা করে ফেলবো, তার জন্যই আর ঘুমালাম না। আর এখানে দেখো আটাটা আমি ভালো করে চেলে নিচ্ছি, কারণ অনেক দিন ছিলাম না তাই আটাটা চেলে নিলাম। যদি পোকা টোকা হয়ে যায় তো যেটুকু দরকার সেটুকু রেখে দিয়ে বাদবাকিটা আমি আবারও কৌটোয় ভরে রাখছি। চালুনিটা অনেক দিন পড়ে ছিল, কোনো ব্যবহার করা হচ্ছিলো না, তার জন্য আজকে ভালো করে মেজে নিয়েছি। একেবারে ওগুলো যখন গুছিয়ে নিলাম তখন চালুনিটা মেজে নিলাম, সঙ্গে চাকি বেলুন আর চাটুটাও মেজে নিয়েছি। আর এখানে দেখো নুন দিয়ে দিয়েছি। আর কি করো বলো তো, এখানে ডান হাত থেকে আংটিটা খুলে আমি বাঁ হাতে পরে নিচ্ছি। যখনই আমি আটা মাখি এটাই করি, কারণ আংটিটাতে আটা লেগে যায়, অসুবিধা হয় তার জন্য। তো দেখতেই পাচ্ছ আমার জীবনযাত্রা এভাবেই চলছে, এখনও কবছর চলবে এরকম জানি না। নিজের জন্য একটুও আমি সময় পাই না, যেটুকু সময় হয়তো পেলাম সেটুকু সময় আমি ভাবি যে ও যখন ঘুমাচ্ছে তাহলে এই কাজটা সেরে নিই, ওই কাজটা সেরে নিই, এরকম করতে করতেই আমার হয়ে যায়। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমি কীভাবে ভিডিও বানাই ওকে নিয়ে, তো তার জন্য তোমাদের একটু সাপোর্ট দরকার। আমি অনেক কষ্টে ভিডিওগুলো বানাই, তোমরা যদি না দেখো তাহলে আমার ভিডিও বানানোই বৃথা। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো চলো তাহলে, তোমরা দেখতে থাকো। শেষ হওয়ার আগেই উঠে পড়লো আমার রানিমা। এই যে আমার রানিমা উঠে পড়েছে, ও উঠলো বলে ওকে একটু জল খাইয়ে দিলাম। হ্যাঁ, বসে বসে জল খাওয়াচ্ছিলাম। এই দেখো এখানটা ভিজিয়ে দিয়েছে, এক লাথি মারলো আর জলটা পুরো ফেলে দিল বিছানাতে। সবে জলটা খাইয়েছি, একটু পরে ওকে আবার দুধ গুলে দেখি কি খাওয়ানো যায়, কিছু একটা খাওয়াতে হবে। এখন ওকে খাওয়াবো এই যে দুধের সাথে নিয়ে নিয়েছি কেলক্স চকোস। এগুলো কাঁচা খেতে পছন্দ করে, মানে দুধে ভিজিয়ে না, কাঁচা বলতে শুধু খেতে পছন্দ করে, তো দুধে ভিজিয়ে খাওয়াই খেতে চায় না। দেখি খাইয়ে দেখি আজকে কি করে। কেলক্সটাকে খাওয়াতে পারলাম না, অবশ্যই দুধটাই শুধু খাইয়ে দিলাম, আর কেলক্স চকোসগুলো সব আমি খেয়ে নিয়েছি। আর ওটা নিয়ে আসা হয় কারণ ও চিপস কুরকুরে ওগুলো প্যাকেটগুলো দেখলেই কাঁদে, তো তার জন্য ওই প্যাকেট একটা ওকে ধরিয়ে দিলেই হলো। আর ওই চকোসগুলো এমনি খেতে ভালোবাসে কিন্তু দুধ দিয়ে খেতে চায় না, তো এমনি খায় বলতে ওই একটা দুটো খায়, তারপর বাদবাকি সব নষ্ট করে। প্যাকেট ওকে কোনো দিনও ধরাই না, ওই একটা দুটো করে দেওয়া হয়। আর ওই চিপস কুরকুরের থেকে এগুলো অনেক ভালো, তো তার জন্য নিয়ে এসে রাখি, যদি বায়না করে একটা করে দেবো বলে। তো চলো তাহলে একটু ওকে নিয়ে ওদিকে ঘুরে আসি। দেখতেই পাচ্ছ জামা টামা সব ছাড়িয়ে দিয়েছে, আমি একটু মাথাটা আঁচড়ে নিলাম, কিন্তু চুলটা আঁচড়ায়নি, মাথার সামনেটা শুধু আঁচড়েছি, পিছনটা জোট ভর্তি। এখন আঁচড়ানোর টাইম নেই, পরে আঁচড়াব। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও কমেন্টে, ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।